গত ঈদুল ফিতর সহ বেশ কয়েক বছর ধরে গাইবান্ধা পৌরসভার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করছেন গাইবান্ধা পৌরসভার মেয়র মদুবুর রহমান আমরা তার কাছে জানতে চাইব কত বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করছেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাকে ধন্যবাদ আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গণপ্রজাতি বাংলাদেশ মানুষ কন্যা উনি এই গাইবান্ধা সহ সারা বাংলাদেশে এই ভিজিএফ কার্ডটি চালু করেছেন আমরা ছয়চল্লিশ দশমিক তিন তিন পাঁচ টন ভিজিএফ পেয়েছি সেটি বিতরণ করছি সেই সঙ্গে আমাদের জেলা প্রশাসক মহোদয় উনিও অতিরিক্ত বরাদ্দ তিন টন দিয়েছেন সেটিও বিতরণ চলছে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় নয় টন চাল দিয়েছি সেই সঙ্গে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শাড়ি লুঙ্গি মিলে প্রায় ছয় হাজার লুঙ্গি বিতরণ করছি সেটি ভেনু করা হয়েছে গাইবেন্দা সর্বী কলেজ মাঠে এবং চাল বিতরণটা করা হয়েছে গাইবেন্দা ইসলামীয় স্কুল মাঠে আমি আসলে দীর্ঘদিন ধরে এটা পরিচালনা করছি প্রায় দশ থেকে বারো বছর ধরে আসলে আমি কোনো উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য একটি ওয়ান রাব্বুল আলমীর কাছে সন্তুষ্ট অর্জন করা সেই সঙ্গে আমি খেটে খাওয়া মানুষ যারা অসহায় মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের পাশে একটু থেকে তাদের একটু সহযোগিতা করতে পারলে আমি আনন্দ উত্থুলিত হই এই এই থেকে আমার আসলে তাদের পাশে থাকা আসলে আমি চাই তাদের পাশে একটু খেটে খেয়ে মানুষের পক্ষে দুটো হাসি ফুটানোর জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন তার জীবন বাজিয়ে রেখে আমি তার আদর্শকে লালন করি তার আদর্শকে লালন করে তার ধারাবাহিকতা উনি এই বলেছেন এই সমাজে অনেক মানুষ আছে যারা এই সমাজকে নেতৃত্ব দেন তাদেরকে আহ্বান জানাচ্ছেন খেটে খাওয়া মানুষ অসহায় মানুষের পাশে যেন দাঁড়ায় তার এই আদর্শ তার নির্দেশনা তার এই পথ প্রদর্শক আমি সেটি ফলো করছি মাত্র এই ছিল গাইবন্ধা থেকে ঈদ উপহারের সর্বশেষ